হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ড্রয়িং দেখাবো, অলরেডি এর আগে কিন্তু আমি এটার হ্যান্ডওয়ার্ক দেখিয়েছি, তো আশা করছি সকলে অনেক ভালো লাগবে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা গলা আঁকিয়ে নেবেন, আর আমি এটা কিভাবে আঁকলাম এর উপরে কিন্তু ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিব। তো এখন আমি ফুলগুলো কিভাবে আঁকছি সেটা ফলো করেন। তো আমি প্রথমে কিন্তু এখান থেকে একটা ফুল আঁকবো, এটা কাঁথা স্টিচ যেটা দেখালাম সেটাই করছি কিন্তু। আর এখানে একটা ফুল হবে, হালকা করে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, ডিপ করলে আপনারা টের পাবেন। আর প্রতিটা থেকে হয়তো বা 3 ইঞ্চি গ্যাপ রেখে রেখে ফুলগুলো হবে। আর এটার মূল মাপ হচ্ছে 20 ইঞ্চি পরিমাণ নিতে হবে, হাফ ইঞ্চি কিন্তু কাটিংয়ে বাদ যাবে, এই যে 20 ইঞ্চি পরিমাণ নেবেন লম্বাটা। তো ঠিক এইভাবে ফুলের আকৃতি দিবেন। তো এখানে আমি প্রথমে মিডিলে একটু গোল করে নিচ্ছি, একেবারে আমার মতো করতে হবে এমনটা না, আপনারা যেটা পারেন সেটাই কিন্তু আঁকবেন সহজ করে। Thank you.
এখন আমি পাড়টা আঁকানোটা দেখাবো। তো পাড়ের জন্য চওড়ার মাপটা নিতে হবে 4 ইঞ্চি, আর দুইটা ফুল আমি আগে আঁকিয়ে রেখেছি, দুইটা ফুলের গ্যাপটা হবে 4 ইঞ্চি পরিমাণ। তো ঠিক এইভাবে এঁকে নেবেন, যেহেতু ফুলটা আমি আগে কীভাবে আঁকলাম সেটা দেখালাম। তো ঠিক এইভাবে একটু বাঁকা করে এটা হচ্ছে জামার নিচে পাড়টা হবে সেটা। ঠিক এইভাবে পাড়টা আপনারা একটার পর একটা যেভাবে আঁকালাম দুইটা ফুলের গ্যাপ দিয়ে এইভাবে পুরোটা এঁকে নেবেন, খুব সহজ। তো আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে ফেসবুক পেজে জানাতে পারেন, এটার লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে আছে। তো সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।